সুপ্রিয় সুধি, আসসালামু আলাইকুম। এসএনটি হারবালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের অনেক সময় অনেকের মুখের তুলনায় হাতে পায়ের রং একটু আলাদা হয়ে থাকে। মূলত আমার আজকের ভিডিও তাই নিয়ে, কিভাবে আপনারা মুখের সাথে মানিয়ে নিতে পারবেন আপনাদের হাতে পায়ের রং, এই নিয়েই থাকছে আজকের ভিডিও। শুরুতে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ মুলতানি মাটি। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি অত্যন্ত উপকারী একটি মাটি। মুলতানি মাটির ভিতরে থাকা চুন ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে এবং অতিরিক্ত তেল ধুলাবালি শুষে নিয়ে আমাদের ত্বককে পরিষ্কার, চকচকে ও সুন্দর করে তুলতে পারে। মুলতানি মাটির গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না। নিয়ে নিচ্ছি বেসন। ত্বকের জন্য বেসন কতটা উপকারী তা আপনারা নিজেরাই অনেকেই জেনে থাকবেন। তারপরও আমি বেসন সম্পর্কে আজকে বলছি কিছু কথা। ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতায় নিয়ে আসতে পারে বেসন। নিয়মিত বেসনের ফেস প্যাক ব্যবহার করলে আমাদের ত্বক খুব দ্রুতগতিতে উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠতে পারে। ত্বকের কালচে ভাব দাগ দূর করতে পারে বেসন। পাশাপাশি ত্বককে নরম, কোমল ও উজ্জ্বল করতে পারে বেসন। আমি এখানে 1 চা চামচ বেসন নিয়েছি। আমি আমার মতো করে যতটুকু লাগবে নিয়েছি, যেহেতু হাতে পায়ে দিতে হবে। আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম হলুদ। এখানে আপনারা যদি চান কাঁচা হলুদটা দিতে পারেন। কাঁচা হলুদটা আমার কাছে নাই, কাঁচা হলুদটা বেশি বেটার, সেটা নিয়ে নিতে পারলে খুব ভালো হয়। বলতে গেলে হলুদ একটি ন্যাচারাল কসমেটিক্স। হলুদ গায়ের রং উজ্জ্বল করতে যেমন খুব দ্রুতগতিতে কাজ করে, তেমনি চর্মরোগ দূর করতেও হলুদের ভূমিকা অপরিসীম। যাদের মুখে অ্যালার্জি আছে, ব্রণ আছে, র্যাশ আছে, তারা অবশ্যই এই প্যাকটি তৈরি করতে সামান্য একটু হলুদ ব্যবহার করবেন। মিশ্রণটিকে মিশিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল। আপনারা জানেন তো ত্বকের জন্য গোলাপ জল কতটা কার্যকরী। গোলাপ জল ত্বকের গভীরে ঢুকে গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সক্ষম। গোলাপ জল ত্বকের পিএস লেভেলটাকে ঠিক করতে পারে অতি তাড়াতাড়ি। আমি এখানে গোলাপ জল যতটুকু লাগবে মিশ্রণটি গুলাতে ততটুকুই নিয়ে নিচ্ছি। প্রথমে 1 চা চামচ করে নিয়ে নিতে হবে, একটু একটু করেই মিশাতে হবে। সবটুকু একবারে ঢেলে মিশাতে যাবেন না, তাহলে লিকুইডটি পাতলা হয়ে যেতে পারে। মিশ্রণটি যাতে পাতলা না হয় এর জন্য একটু একটু করে নিয়েই মিশাতে হবে। এই মিশ্রণটিকে আপনারা মিশিয়ে গোসলের ঠিক 30 থেকে 40 মিনিট আগে হাতে পায়ে ভালোভাবে মাখিয়ে 30 মিনিট রেখে গোসল করতে যাবেন। যদি আপনাদের গোসলের প্রয়োজন মনে না করে থাকেন, যদি এমনিতেই ইউজ করতে চান, সেক্ষেত্রে হাতে পায়ে লাগিয়ে ড্রাই হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই মিশ্রণটি আপনার হাতে পায়ে লাগিয়ে নেবেন। ধোয়ার আগে 2 মিনিট ম্যাসেজ করে ধুয়ে নিতে হবে। ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস থেকে না থাকে। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি, খুব দ্রুত গতিতেই মিশাতে হবে। অ্যাপ্লাইটা কিভাবে করবেন একটু আমার হাতের দিকে তাকান, তাকালেই দেখতে পাবেন আমি কিভাবে অ্যাপ্লাইটা করছি। আপনারা যদি চান সপ্তাহে 4 দিন এই মিশ্রণটি আপনাদের হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারে। যদি মনে হয় 7 দিন সেক্ষেত্রেও করতে পারেন। একবার মিশ্রণটিকে গুলিয়ে ফ্রিজে আপনি 3 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারবেন। আমি এখানে 20 মিনিটের মতো রেখেছিলাম, ওয়াশ করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করছেন কতটুকু উজ্জ্বলতা এসেছে আমার হাতে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। ভিডিও কাজে আসলে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছিল। আপনারা মাত্র 7 দিনই এর পরিবর্তন বুঝতে পারবেন। প্রথমবার অ্যাপ্লাই বুঝতে পারবেন এটা কতকারী কার্যকরী একটি উপাদান। এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।